হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু ভ্যালেন্সটাইন স্পেশাল মগের পিএইচডি নিয়ে যেগুলো আপনারা ডাউনলোড করলে আপনাদের খুবই উপকৃত হবে অনেক সময়টাকে বাঁচিয়ে দেবে ডাউনলোড করার জন্য আপনাদের আসতে হবে ইউটিউব চ্যানেলে ইউটিউবে সার্চ বলে লিখবেন সানসেট ট্রিক বা যে ভিডিও আপনারা এই মুহূর্তে দেখছেন ওই ভিডিও ডেসক্রিপশানে একটি লিঙ্ক পাবেন যেটি গুগল ড্রাইভের লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করলে আপনাদের ডাউনলোড আইকন চলে আসবে আপনারা ওয়ান ক্লিকের মাধ্যমে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনাদের এরকম একটি জি ফাইল আসবে এক্সটার্ট করতে হবে এক্সটার্ট করার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ছটি সংখ্যার পাসওয়ার্ড আছে এক একটি করে শো হবে আপনারা এক একটি করে নোট ডাউন করে রাখবেন টোটাল ছটি সংখ্যার পাসওয়ার্ড আছে এবং ভিডিওর শেষে গিয়ে এক্সটার্ট করে নেবেন এরকম এক্সটার্ট করার পরে এরকম পিএইচডি আছে যেগুলো আমি ফটোশপে এক একেবারেই শপগুলি অন করে নেব ফটোশপটা ওপেন হয়ে গেছে এবার যে পিএইচডিগুলি ডাউনলোড করলাম সেগুলি এক এক করে অন করে নেব বা ওপেন করে নিচ্ছি ফটোশপে ওপেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ইউনিক ডিজাইন আছে খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এরকম পিএইচডি রেডি করে নিতে পারবেন এই যে সমস্ত আপনারা ইয়ে ফোর ক্লাস ফিল্ম দেখছেন সব কিছু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখুন এবং চ্যানেলটি ভিজিট করে আসুন দেখুন যেসব পিএইচডি আমি আপনাদেরকে দিই আপনারা নিশ্চয়ই জানেন আপনারা যদি পুরোনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন আমার যে পিএইচডিগুলি হয় সেগুলো কতটা সোজা সেগুলি আপনারা জানেন যে সমস্ত বন্ধুরা নতুন ফটোশপ শিখছেন বা শিখবেন বলে ভাবছেন সেই সমস্ত বন্ধুদের কোনো ভয়ের কারণ নেই আপনারা ভিডিওটি ডাউন ভিডিওটি দেখুন পাসওয়ার্ড কালেক্ট করে ডাউনলোড করুন বুঝতে পারবেন কতটা ইজি ফটো চেঞ্জ করতে হলে ফটোতে ক্লিক করবেন কাস্টমারের ফটোটি ওপেন করবেন করে যে ফটোটি চেঞ্জ করতে যাচ্ছেন ওই ফটোর উপর রাখবেন এবং রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করবেন কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফার ট্রান্সফার্ম করবেন করে আপনার ফটোটা যদি ছোট হয় তাহলে বড় করবেন আপনার ফটো অনুযায়ী ছোট বড় করে যে ফটোটি ফ্রেমে যতটা সেটিং হয় আপনারা সেই মতো সেটিং করবেন সেটিং করার পরে দেখবেন একদম সেটিং হয়ে গেলে তারপরে সেকেন্ড যেটা ফটোটি আছে সেটি আমি একদম ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের টাইম বাঁচানোর জন্য দেখিয়ে দি একটাই দেখিয়ে দিলাম প্রতিটি ফটো এইভাবে করবেন আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম যাতে টাইমটা একটু ভিডিওটি একটু ছোটো করার জন্যে আপনার ভিডিওটি সঙ্গে থাকুন প্রতিটি পিএইচডি আমি এই করে এক একটি করে চেঞ্জ করে দেখিয়ে দেবো আপনারা যদি আপনাদের টাইম থাকে তাহলে খুব ভালো যদি আপনাদের কোনোভাবে কন্ট্যাক্ট করার থাকে উপরের কন্ট্যাক্ট নাম্বার দুয়ারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এখানে দেখুন যে যে এলিমেন্ট ইউজ করেছি আমি সব কিছু আলাদা আলাদা করে রেখেছি এখানে যেমন নাম আছে সুন্দরী সেখানে আমি যে কোনো একটি নাম আপনার কাস্টমারের নাম চেঞ্জ করে আপনারা লিখতে পারেন আপনার কাস্টমার যদি আপনাকে বলে অন্য কোনো নাম লিখতে সেগুলি আপনারা করতে পারেন আর আপনি যদি এক্সট্রা আলাদা করে যদি কোনো এলিমেন্ট ইউজ করতে পারেন সেটাও করতে পারেন এখানে ব্যাকগ্রাউন্ড দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে আপনি চাইলে অন্য ব্যাকগ্রাউন্ড দিতে পারেন আমি প্রতিটি পিএইচডির মধ্যে তিনটি চারটি করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেখিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় সেগুলোও দেখুন এগুলো গ্রেডিয়ান্ট ব্যাকগ্রাউন্ড আছে আপনি একটি দুটি চারটি যেমন একটু করে একটু ক্রিয়েটিভিটি দেখিয়ে আরও সুন্দর হবে সেকেন্ড যে পিএইচডিটা আছে একবার দেখে নেবো পনেরো দেখুন এটা আমার চ্যানেলের পেজ আছে এই চ্যানেলে সমস্ত কিছু ভিডিও আপলোড করা আছে এ ফোর ক্লাচ ফেম আপনার এ ফোর এ ফোরের যে ফিটিং থেকে আরম্ভ করে প্রিন্টিং সব কিছু আছে কপিম প্রিন্টিং কীভাবে প্রিন্ট করা টি শার্ট কীভাবে প্রিন্ট করা হয় ক্যালেন্ডার কীভাবে প্রিন্ট করা হয় কুশন কীভাবে প্রিন্ট করা হয় সব কিছু আমার এই চ্যানেলে পেয়ে যাবেন একদম বাংলাতে আশা করি আপনাদের ভালো লাগে একবার ভিজিট করে আসতে পারেন চলুন যে সেকেন্ড যে পিএইচডি পিএইচডিটা আছে সেটিও একবার দেখে নিই কেমনভাবে চেঞ্জ করতে হয় কত সুন্দর ইউনিক ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন ফটো চেঞ্জ করার সিস্টেম একই রকম শুধু আপনি যে ফটোটা চেঞ্জ করবেন সেই ফটোতে ক্লিক করবেন এবং আপনার কাস্টমারের ফটো ওপেন করবে দেখুন ব্যাকগ্রাউন্ডটা আমি শুধু জাস্ট দেখিয়ে দিলাম যে আমি যেসব পিএইচডি আপনাদেরকে দিচ্ছি প্রতিটি পিএইচডিতে দেখবেন দু তিনটে করে ব্যাকগ্রাউন্ড দিয়ে আলাদা করে দেখিয়েছি আপনি আপনার মতো করে ছোটো ছোটো ক্রিয়েটিভিটি দেখিয়ে দেখবেন খুব সুন্দর ডি ডিজাইন তৈরি হয়ে যাবে আপনি চাইলে এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়েও করলে খুবই সুন্দর লাগবে এখানে আমি যে যে এলিমেন্ট ইউজ করেছি দেখুন আপনি যে চাইলে হাইট করে পা না হাইট করেও দিয়েও নতুন ডিজাইন তৈরি হয়ে যাবে ঠিক যেমন আগের যে ডিজাইনটা আমি একটা ফটো চেঞ্জ করে দেখিয়েছি সেম একইভাবে উপরে রাখবেন ক্লিপিং মাস্ক করবেন রাইট ক্লিক করবেন কন্ট্রোল টি প্রেস করবেন ট্রান্সফর্ম হয়ে যাবে ফটোটা একটু ছোটো করবেন আপনার ফটো যদি ছোট থাকে তাহলে বড় করবেন আমার ফটোটা যেহেতু বড়ো আছে সেহেতু একটু ছোট করছি একটু জুম আউট করে নেবো নিয়ে যতটা সম্ভব সেটিং করা যায় আপনার ফটো অনুযায়ী সেইভাবে আপনি সেটিং করবেন দেখুন এইভাবে চারটি ফটো চেঞ্জ করতে আপনার খুব বেশি হলে দু মিনিট লাগবে কোনো সমস্যা নেই আপনি পাঁচ মিনিট ডিজাইন রেডি করে দশ মিনিটে কাস্টমারের প্রিন্ট করে হাতে দিতে পারেন আমি ফাস্টফোর্ড করে দেখাচ্ছি সবগুলি চেঞ্জ করে দেখুন এগুলো প্রত্যেকটি একটি একটি করে চেঞ্জ করতে অনেকটা সময় লেগে যায় আপনাদের ফালতু সময় নষ্ট করার না করার জন্যে সেই জন্য ফাস্টফোর্ড করে দিচ্ছি এখানে দেখুন ভ্যালেন্টাইন যে আছে সেটিও আপনি করে অন্য কিছু ক্রিপিং আস ইউজ করতে পারেন বা অন্য কিছু ডাউনলোড পিএনজি ডাউনলোড করে ইউজ করতে পারেন এখানে যে নামটি আছে নামটাও আপনি চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই নিচে যে একটু ডিজাইন আছে সেটাও চেঞ্জ করতে পারেন এখানে অন্য কালারও দিতে পারেন এখানে সাধনের যে নামটা আছে সেটাও আপনি চেঞ্জ করতে পারেন এখানে প্রতিটি যে ডিজাইন আছে সেগুলোও চেঞ্জ করতে পারেন আপ দেখুন এই ডিজাই এই যে ইয়েলো কালারও বইটা খুব সুন্দর লাগছে আপনি চাইলে অন্য কালার দিয়ে একবার টেস্টিং করতে পারেন জাস্ট আপনি যত ক্রিয়েটিভিটি দেখাবে এখানে ডিজাইন ততই আস্তে আস্তে সুন্দর হবে কোনো অসুবিধা নেই এরকম গ্রেডিয়ান আমি আপলোড করে দেবো এক এক করে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই সমস্ত জিনিস একদম সম্পূর্ণ বিনামূল্যে তো আপনি আমি প্রোভাইড করি যা হয়তো ফ্রিতে হয়তো কেউ দেবে না সেই জন্য বলছি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট টাইম হয়তো এর থেকে আরও ভালো কিছু আপনার জন্যে আপনি পেলে পেতে পারেন যেটা আপনার লাগবে হয়তো খুঁজে পাচ্ছেন না সেটাও হয়তো আপনি পেয়ে আমার চ্যানেলের মাধ্যমে যে সব বন্ধুরা আমার সাবস্ক্রাইব করেছেন বা ভিডিও দেখেন আশা করি আপনাদের অনেক অনেকটাই উপকৃত হচ্ছে আপনি একবার সাবস্ক্রাইব করে দেখতে পারেন যে আপনি উপকৃত হলে আশা করি আপনার ভালো লাগবে দেখুন বন্ধুরা থার্ড যেটি আছে সেটিও সেম একই রকম ফটো চেঞ্জ করার যে সিস্টেম আছে আপনি একই রকমভাবে সিস্টেম চেঞ্জ করবেন আমি যেসব পিএইচডি বানাই একদম নতুন বন্ধুদের জন্য যে সমস্ত বন্ধুরা ভাবছেন এই ব্যবসা শুরু করবেন বা ফটোশপে সবে কাজ শিখছেন সেই সমস্ত বন্ধুদের জন্য। যাতে আপনারা ফটোশপটা খুব সহজ মনে করে কাজ করেন আমি এমনভাবে বানিয়েছি আপনাদের আমার মনে হয় কোনো অসুবিধা হওয়ার কথা নয় তাও যদি আপনাদের মনে হয় তাহলে উপরের স্ক্রিনে দেওয়া যে নাম্বারে তাহলে আপনারা আমাকে কন্ট্যাক্ট করে জানাতে পারেন বা আপনার কী প্রবলেম হচ্ছে আশা করি আপনাদের অ্যান্সার দিতে আমি খুব তাড়াতাড়ি অ্যান্সার দেবো যতটা সম্ভব টাইম পাব দেখুন আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে ফটোগুলো জাস্ট চেঞ্জ করে নিচ্ছি এবার আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো আপনি যদি প্রতিটি পিএইচডির উপরে আরও একটু ক্রিয়েটিভিটি দেখাতে পারেন দেখবেন নতুন একটি ডিজাইন তৈরি হয়ে গেছে যেটা সম্পূর্ণ আপনি বানিয়েছেন এবার দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা খুবই সিম্পল ব্যাপার আপনি চাইলে নেট থেকে ডাউনলোডও করতে পারেন বা অন্য কোনো গ্রেডিয়ান দিয়ে বা এইরকম এলিমেন্ট যদি আপনি ইউজ করেন কোনো সমস্যা নেই আপনি যে কোনো এলিমেন্ট ইউজ করতে পারেন এর এরকম পিএনজি এলিমেন্ট আছে আপনার আপনি নেট থেকে সার্চ করবেন যেটা ভালো লাগে আপনি সেটা সার্চ করে দিতে পারেন এটা দিয়েছি বলে এটা আপনাকে দিতে হবে সেটা সেরকম কোনো ব্যাপার নেই আপনার যদি আপনার কাস্টমার আপনাকে প্রোভাইড করে তাহলে আপনি দিয়ে দেবেন দেখুন ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে যদি বলতে হয় ব্যাকগ্রাউন্ডটি আপনার ক্রিয়েটিভিটির ওপর নির্ভর করবে আপনি কেমন ব্যাকগ্রাউন্ড দেবেন বা আপনার কাস্টমার কেমন ব্যাকগ্রাউন্ড চাইছেন সেটি আপনার ওপর নির্ভর করবে যে প্রতিটি এলিমেন্টের সঙ্গে কোনটা কি দিতে হবে বা ব্যাকগ্রাউন্ডের কি ব্যাপার আছে সেটা আপনার ব্যাপার যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে উপরে স্ক্রিনে দোয়ার নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে জানাতে পারেন দেখুন পরবর্তী যে পিএইচডিটা আছে সেটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন আছে একদমই ইউনিক ডিজাইন ফটো চেঞ্জ করার সিস্টেম একই রকম আগের যে সমস্ত ভিডিও দেখেছি আর এই সমস্ত যদি আপনাদের পিএইচডি একদম ফ্রিতে যদি আপনাদের পছন্দ হয় যদি ডাউনলোড করতে চান তাহলে তাড়াতাড়ি করে নিন এবং ভিডিওটা বন্ধুরা ফাস্ট ফরওয়ার্ড কিনে বা স্কিপ করে ভিডিও দেখলে আপনারা পাসওয়ার্ড পাবেন না আর আপনারা ফালতু কমেন্ট করবেন পাসওয়ার্ড চাইতে থাকবেন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনারা সমস্ত এখানে ছটি সংখ্যার যে পাসওয়ার্ড এক এক করে আপনারা পেয়ে গেছেন বা কিছু বাকি আছে সেগুলি আপনি সম্পূর্ণ ভিডিও দেখুন দেখলে বুঝতে পারবেন ছটি সংখ্যার পাসওয়ার্ড আপনি আরামসে দেখতে পাবেন দেখুন এখানে যেসব এলিমেন্ট ইউজ করা আছে যেমন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ওটি পিএনজি আছে ব্যাকগ্রাউন্ডটা যেমন চেঞ্জ করলাম গ্রেডিয়ান দিয়ে প্রতিটি যে এলিমেন্ট আছে ওটা আলাদা আলাদা করা আছে আপনারা চাইলে সেটি আপনার মতো করে আপনি ইউজ করতে পারেন আমি যেমন এক এক করে জাস্ট আপনাদের দেখাচ্ছি যে কেমনভাবে চেঞ্জ করা হয় এবার আপনার পিএইচডির সঙ্গে বা আপনার ফটোর সঙ্গে কোনটি সেটিং হয় সেটি কিন্তু আপনার ব্যাপার আপনি সেই সেই ক্রিয়েটিভিটি দেখি ক্রিয়েটিভিটি দেখিয়ে আপনি সেইভাবে রেডি করবেন প্রায় রেডি হয়ে গেছে উপরেরটা ক্লিক করবেন এবং নিচেই ক্লিক করবেন কন্ট্রোল ই প্রেস করবেন মার্চ হয়ে যাবে এবং নতুনে কন্ট্রোল এ প্রেস করবেন সিলেক্ট হবে কন্ট্রোল সি প্রেস করবেন কপি হবে কন্ট্রোল এন প্রেস করবেন নিউ পেজ নেবেন আর কন্ট্রোল ভি প্রেস করবেন পেস্ট হয়ে যাবে এবার প্রিন্ট দেওয়ার পালা কীভাবে প্রিন্ট দেবেন একটু স্টক দিয়ে দিলাম কীভাবে প্রিন্ট দেবেন সেটুই একবার দেখিয়ে দেবো আমার এপশান আটশো পাঁচ প্রিন্টার আছে এবার কন্ট্রোল প্রি পি প্রেস করবো করার পরে এরকম প্রিন্ট প্রোফাইল আসবে প্রপার্টি আসবে দেখুন এইভাবে যেমনভাবে সাবলিমিশনটা প্রিন্ট দেওয়া হয় আপনারা ঠিক সেইভাবে প্রিন্ট দেবেন বন্ধুরা পরবর্তী যে ভিডিওতে পিএইচডিগুলো আনবো ইয়ে ফোর ফেম সেগুলি একবার আপনারা দেখে নিন যে কত সুন্দর ডিজাইন আপনাদের ফ্রিতে প্রোভাইড করছি এরকম পিএইচডি আপলোড করা আছে আপনারা চান অন্যান্য ভিডিওতে দেখুন সানসিফটিক ইউটিউব চ্যানেলে সেগুলো এগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা সমস্ত ভিডিও দেখার জন্য